আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিপাস বিউটি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্লে দিয়ে কাঁঠাল তৈরি করবেন সহজ পদ্ধতিতে, এবং খুব সহজেই আপনারা এই কাঁঠাল তৈরির প্রসেস দেখতে পারবেন। আপনারা যে কেউ একবার দেখলে এটি বানাতে পারবেন। তো আমার চ্যানেলে কিভাবে ক্লে তৈরি করবেন সেই ভিডিও রয়েছে, প্রথমে সেটি দেখে নেবেন। কাঁঠাল তৈরি করে আপনারা এরকম ফলদানি, ফলের ঝুড়ি, বিভিন্ন শোপিস তৈরিতে এই কাঁঠাল এভাবে ব্যবহার করতে পারবেন, কিংবা সাজিয়ে রাখতেও আপনারা এই কাঁঠাল ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই আমরা কিভাবে খুব সহজেই তৈরি করবেন এই কাঁঠাল। এই কাঁঠাল তৈরি করতে আমার লাগবে কাঁঠালি কালারের রং, যেটা আমি ক্লেতে কাঁঠালি কালারের রং মিক্স করে কাঁঠালি কালারের রং করে নিব। তারপর আমি এই ক্লেটাকে এরকম হাতের মাঝখানে রেখে এরকম গোল করে শেপ দিয়ে নিব। দেখুন আমি কিভাবে গোল করে নিচ্ছি এরকম। তারপর আমি নেটের ব্যাগ নিয়ে নিব। বাংলাদেশে এই ব্যাগগুলো অ্যাভেলেবেল রয়েছে, আপনারা ছোট সাইজের ছিদ্রওয়ালা ব্যাগগুলো নেবেন। তারপর আমি এই ব্যাগের এখানে এই ক্লেটা রেখে দু হাত দিয়ে চেপে এবং এভাবে ক্লেটা বের করে নেওয়ার চেষ্টা করব। দেখুন আমি কিভাবে করছি। তারপর আমি হাত দিয়ে চেপে চেপে এরকম শেপ দিয়ে নিব, কাঁঠালের একটা শেপ দেওয়ার চেষ্টা করব। এবং বাড়তি যে নেটটা রয়েছে এটা আমি কেচি দিয়ে কেটে নিব। বাড়তি অংশগুলো ভালোভাবে কেচি দিয়ে কেটে ছেঁটে ফেলে দিব, এবং বাকি অংশটাগুলো কিন্তু এই ক্লের সাথে লেগে থাকবে। তারপর আমি একটা বোটা বানিয়ে নিব, সবুজ রঙের ক্লে দিয়ে একটা বোটা এই যে এইভাবে বানিয়ে রাখবো। তবে এই বোটাটা কিন্তু শুরুতেই বানিয়ে রাখতে হবে, বোটাটা যাতে শক্ত হয়। বোটাটা নরম হলে কিন্তু এই ক্লের ভিতরে ঢুকানো যাবে না, এজন্য আগে থেকেই আমরা বোটা বানিয়ে রেডি করে রাখবো। আমার কাছে একটা রেডি করা আছে, এজন্য আমি এটাকে আইকা আঠের সাথে এভাবে লাগিয়ে কাঁঠালের গায়ে এভাবে বোটাটা গেঁথে দিব। দেখুন আমার কাঁঠাল প্রায় হয়ে গেছে। এখন এটা এভাবেই একদিন পর্যন্ত আমি একটা সুতির কাপড়ের উপর রেখে শুকিয়ে নিব। এই কাজগুলো করার সময় অবশ্যই ফ্যান বন্ধ রাখবেন, না হলে এটা ফেটে যাবে। এভাবে এগুলো এভাবে রেখে দিবেন একদিন পর্যন্ত। একদিন পর এটাতে আমরা ক্লিয়ার বার্নিশ দিয়ে বার্নিশ করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁঠাল। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।